খুবই বিজি শিডিউল, ঠিকঠাক করে ভিডিও করার সময় পাচ্ছি না, একদম প্রায় সন্ধ্যা লেগে এসেছে, ঠিকঠাক ক্যামেরা সেট আপও করা হয়নি, তো আজকে ভিডিও তোমাদের দিতেই হবে, সেজন্য চলে এসেছি। নমস্কার, আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকে তোমাদের সাথে আলোচনা করব এনপিকে 19-19-19 নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে, অনেকবার বলেছো যে দাদা এনপিকে 19-19 নিয়ে একটি ভিডিও করার জন্য, তো অবশেষ তোমাদের প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটলো। তো এনপিকে 19-19-19 এটি একটি ব্যালেন্স খাবার গাছের জন্য, এটি ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে, দু ধরনের নিউট্রিয়েন্ট আমরা সাধারণত দেখতে পাই, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট এবং একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনগুলো, সেটা হচ্ছে এনপিকে, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস এবং কে ফর পটাশিয়াম। এছাড়াও কিছু ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, যেমন রয়েছে সালফার, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে এগুলো কিন্তু ম্যাগনেশিয়াম রয়েছে, এগুলো কিন্তু ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে। মাইক্রো নিউট্রিয়েন্ট তোমরা প্রত্যেকে জানো, আমার ভিডিও যারা ফলো করো সেগুলো কী কী, সেগুলো হচ্ছে আয়রন, বোরন, জিঙ্ক, কপার, মলিবডেনাম, তো এই সকল জিনিসগুলো পড়ছে মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে। এবার দেখা যাচ্ছে কি ম্যাক্রো নিউট্রিয়েন্ট কী। ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেমন আমাদের যেমন প্রয়োজন পড়ে কি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো আমরা যেমন গ্রহণ করি এবং আমাদের শরীরে এগুলো শক্তির যোগান দেয়, ঠিক গাছের ক্ষেত্রেও তেমনই। এগুলো গাছের যে শক্তি, গাছের যে গ্রোথ, গাছের যে ডেভেলপমেন্ট, এর জন্য দরকার পড়ে এই সকল উপকরণগুলো, মানে হচ্ছে এনপিকে। এগুলো যদি তোমরা না দাও তাহলে কী করে গাছ বাড়বে? দেখা যাচ্ছে যে আমরা খাবার খাচ্ছি, দেখা যায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ঠিকঠাকভাবে নিচ্ছি না, এবং তার বদলে আমরা দেখা যাচ্ছে যে লবণ খাচ্ছি বা হলুদ খাচ্ছি বা কোনো স্পাইসেস খাচ্ছি, তাহলে কি আমাদের কি শরীরে কোনো কাজ হবে? হবে না। গাছের ক্ষেত্রেও তেমনই, গৌণ খাদ্য বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট গাছে অ্যাপ্লাই করতে হবে, তারপরে তোমরা যদি ওই নুন, চিনি এরকম টাইপের, মানে অনুখাদ্যগুলোর আমি কথা বোঝাতে চাইছি তোমাদেরকে, সেগুলো অ্যাপ্লাই করলে কী হবে, টেস্টটা বাড়বে, মানে গাছের তোমরা সাময়িক যে ডেভেলপমেন্ট সেটা বেশি দেখতে পারবে। তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলি যে আগে তোমরা কী করবে, এরকম ম্যাক্রো নিউট্রিয়েন্ট গাছে অ্যাপ্লাই করবে, তারপরে তোমরা দিন চারেক বাদে যদি কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে গাছের খুব ভালো হয়। বুঝতে পেরেছ? তো এই এনপিকেতে কী রয়েছে, 19 ভাগ রয়েছে নাইট্রোজেন, 19 ভাগ রয়েছে ফসফরাস এবং 19 ভাগ রয়েছে পটাশিয়াম। তো এটি একটি ব্যালেন্স ডায়েট গাছের জন্য। তোমরা যে কোনো ধরনের আউটডোর গাছে তোমরা এটা দিতে পারো, গাছের কন্ডিশান বুঝে দিতে হয় অবশ্যই করে, যখন ম্যাক্সিমাম ব্লুমিং হচ্ছে সেই সময় তোমরা 0050 ব্যবহার করলে বেশি রেজাল্ট পাবে, সেগুলো তোমরা গাছ করতে করতে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিন্তু এই 19-19-19 যারা সদ্য বাগান শুরু করেছো, যে কোনো ধরনের ছোটো গাছে অ্যাপ্লাই করতে পারো, একটু মিডিয়াম সাইজের গাছে, বড়ো গাছে, সব ধরনের গাছেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা একটা ব্যালেন্স ফর্মে তৈরি করা হয়েছে এমনভাবে যাতে ছাদ বাগানের প্রত্যেক ধরনের গাছেই কিন্তু কম বেশি এই ব্যালেন্স খাবার অ্যাপ্লাই করা হয়। এনপিকে 19-19-19 ছাড়াও তোমরা এনপিকে 20-20-20 পেয়ে যাবে, 18-18-18 পেয়ে যাবে, এগুলোর প্রত্যেকটার কাজই কম বেশি একটু ডিফারেন্স রয়েছে। এছাড়াও তোমরা এনপিকে ফর্মে 10-26-26 পেয়ে যাবে, 0050-এর কথা আমি আগে ভিডিও করেছি, সেখানে তোমরা দেখে নিও, 13-045 নিয়েও ভিডিও করেছি। তো প্রত্যেকটা এই এনপিকের কাজ কিন্তু আলাদা আলাদা। এনপিকে 19-19-19 নিয়ে আমি এটাই বলবো যে এটা ব্যালেন্স ফর্মে রয়েছে, তোমরা যারা ছাদ বাগান করছো, প্রত্যেক ধরনের গাছে, কোনো বড়ো গাছে, ফলযুক্ত গাছে, ফুলযুক্ত গাছে, ছোটো চারা গাছে, সব রকম গাছে তোমরা কম বেশি কিন্তু এনপিকে 19-19-19 অ্যাপ্লাই করতে পারবে। এবারে আসি এনপিকে 19-19-এর ব্র্যান্ড কোনটা। দেখো আমি অলরেডি কেটে ব্যবহার করছি, প্রায় মোটামুটি আমি দুবার অ্যাপ্লাই করেছি, খুবই কম পরিমাণে আমি গাছে দিয়ে ব্যবহার করি। আমি ডোজটাতে আসবো, কোন সময় দিতে হয় সেটাতে আসবো। তো দেখো এনপিকে 19-19-19 তোমরা যে ব্র্যান্ডের কথা যদি বলো যে কোন ব্র্যান্ড আমরা দাদা ইউজ করব, তা আমি অবশ্যই বলবো তোমরা ইফকো করো, কারণ এটি অনেকটাই সস্তা। তোমরা যদি অন্য কোনো ব্র্যান্ড অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে মোটামুটি 200-এর উপরে দাম চলে যায়, কোনোটা 180 চলে যায়। যদি তোমাদের বাজেট বেশি থাকে তোমরা সেক্ষেত্রে সেই সকল ব্র্যান্ডগুলো নিতে পারো, কিন্তু ইফকোর এই 19-19-19 আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমরা এটা ব্যবহার করতে পারো। এটির দাম মোটামুটি অনলাইনে নিলে তোমরা 120 টাকা পেয়ে যাবে। ইফকোর একটা অফিসিয়াল সাইট রয়েছে, তোমরা সেখান থেকে নিতে পারো, তোমরা ক্রোম থেকে হোক বা প্লে স্টোর থেকে হোক ডাউনলোড করে তোমরা এটিকে কিনে নিতে পারো। এটি কতটা ডোজ এবং কতদিন পর পর, এই ব্যাপারটা যদি আমি তোমাদের বলি, তাহলে এটার ডোজ হচ্ছে মোটামুটি এখানে মেনশান করা আছে 1 লিটার জলের জন্য 3-4 গ্রাম অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি বলবো যে না, তোমরা অতটা না দিয়ে তোমরা 2-3 গ্রামই অ্যাপ্লাই করো, এবং এটা তোমরা দিন 12-15 দিনের
যদি অল্টারনেট করে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এমন নয় যে একদম 5-6 গ্রাম দিয়ে স্প্রে করে দিলাম, তারপরে দেখা যাচ্ছে যে আবার 10 দিন বাদে, এরকম নয়। টাইম ডিউরেশনটা কমিয়ে নাও কিন্তু ডোজটাকে কমিয়ে দাও, সেক্ষেত্রে গাছ ভালো অ্যাবজর্ব করবে এবং তারপরে যখনই কোনো অনুখাদ্য অ্যাপ্লাই করা হবে সেক্ষেত্রে কিন্তু গাছ খুব ভালো কাজ করতে পারবে। এবার এই যে এনপিকে 19-19-19, এটার সাথে তোমরা কি অন্য কোনো জিনিস মেশাতে পারবে? এখানে বলা আছে তোমরা এর সাথে চাইলে অন্য কোনো কীটনাশক মিশিয়ে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আমি তোমাদের বারবারই যেটা বলি, ছাদ বাগানে 4 দিনের গ্যাপে গ্যাপে তোমরা অল্টারনেট করে ব্যবহার করবে, এক্ষেত্রে অন্য কোনো জিনিস এর সাথে মেশাবে না। মানে আমি বলতে চাইছি যে এখানে তোমরা কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বলো, কোনো পেস্টিসাইড বলো, কোনো ফাঙ্গিসাইড বলো, কোনো কিছুই কিন্তু এর সাথে মেশাবে না, তোমরা সিঙ্গেল সিঙ্গেলি অ্যাপ্লাই করবে। যদি তোমরা বৃহৎ কোনো জায়গাতে বা বাগানে তোমাদের কোনো মাটিতে কোনো বাগান আছে সেখানে অনেকটাই বড় জায়গা, তোমাদের প্রতিদিন সময় হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে তেমন কোনো কিন্তু সমস্যা হবে না। কিন্তু টবের গাছের যেহেতু মাটি খুবই লিমিটেড থাকে, সেক্ষেত্রে তোমরা যদি ডোজ একটু বেশি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এটা ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করা হয়, মানে এটাকে গাছে আমাদের স্প্রে করতে হয়। তবে এটা কি আমরা টবের মাটিতে অ্যাপ্লাই করতে পারি? তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিই এটা কালার কেমন। দেখো, কালার দেখে তোমরা জাজ করতে পারবে না, এটি সাদা কালারে রয়েছে। বিভিন্ন এনপিকের কালার বিভিন্ন রকম হয়, কোনোটি গোলাপি ফর্মে পাবে তোমরা, কোনোটা নীল কালারে পাবে। ইফকোর এইটি সাদা ফর্মে রয়েছে, তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। 0050ও কিন্তু সাদা, এনপিকে 1919ও সাদা, 1345ও কিন্তু সাদা। ইফকোর ব্র্যান্ডের আমি মোটামুটি তিনটেই নিয়েছি, তিনটেই কিন্তু সাদা। অন্যান্য ব্র্যান্ডে অনেক সময় তোমরা যে কালারগুলো বললাম সেই কালারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা এরকম মেজারমেন্ট করবে কী করে? অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দাদা 2 গ্রাম আমরা কী করে বুঝবো, আমাদের কাছে তো কোনো মাপার কোনো জিনিস নেই। তোমরা যে চা চামচ যেগুলো হয়, চা চামচে তোমরা 1/2 চামচ যদি নাও তাহলে সেটা 2 গ্রামের সমতুল্য হবে, যদি তোমরা ফুল 1 চামচ নাও তাহলে সেটা 4 গ্রাম পরিমাণ পর্যন্ত হতে পারে। তো এবারে তোমরা 2 গ্রাম মানে 1/2 চামচ নেবে, 1 লিটার জলে ভালো করে গুলিয়ে ঝাঁকিয়ে নেবে, ঝাঁকিয়ে নেওয়ার পরে এরকম করে পাতাতে স্প্রে করে দেবে। পাতাতে স্প্রে করা হয়ে গেল একটা গাছে, এবং যেটুকু জল ওই এনপিকে মেশানো জল অবশিষ্ট থাকলো সেইটুকু জল কী করবে, টবের গোড়ার মাটিতে কিন্তু ঢেলে দেবে। এটা করবে মানে একটা গাছের জন্য 1/2 চামচ দিয়ে সেই গাছটাকে ভালো করে স্নান করে দাও, অবশিষ্ট জল টবের মাটিতে ঢেলে দাও। এরকমভাবে প্রত্যেকটা গাছকে করো, দেখো ভালো রেজাল্ট আসবে, ফলের আকার বাড়বে। এই যে লেবুগুলো দেখো কীরকম বড়ো বড়ো সাইজের লেবু হয়েছে, আতাগুলো মোটামুটি ভালোই হচ্ছে। তো দেখো কীরকম বড়ো বড়ো সাইজের লেবু হয়েছে। এটা নিয়ে আমি আসবো, এটা সিডলেসের একটি ভ্যারাইটি, খুবই ভালো, এবং লেবুগুলোর মধ্যে কোনো বীজ থাকে না। কেন থাকে না সেই নিয়ে তোমাদের একদিন বলবো। তো এইরকমভাবে অ্যাপ্লাই করবে, আর কখন অ্যাপ্লাই করবে আমি এই ব্যাপারটা নিয়ে বলে দিই। এনপিকে তোমরা আমি বলবো বেস্ট রেজাল্ট তোমরা সকালেই পাবে, আমি বলি যে সূর্য অস্ত যাওয়ার পরে মানে এরকম টাইমে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এনপিকে 1919-19 তোমরা একদম ফার্স্ট মর্নিং ব্যবহার করো, সেক্ষেত্রে যখন আস্তে আস্তে রোদ উঠবে সেরকম সময় যখন ফটোসিনথেসিস শুরু হবে মানে শালক সংশ্লেষ শুরু হবে, সেই সময় গাছ কিন্তু খাবার তৈরি করার জন্য একটু পুষ্টিমূল্যগুলো পাবে, এতে গাছ কিন্তু ভালো কাজ করবে। তো যে সকল বন্ধুদের সকালে দেওয়ার সময় হয়ে ওঠে না তারা সন্ধ্যাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকমভাবে তোমরা করবে। এবং আরেকটা যেটা জিনিস আমি বারবার করে বলে দিই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আগে দিবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে হচ্ছে এনপিকে হোক বা তোমরা 10/26/26 বা ডিএপি, যে কোনো জিনিসই তোমরা দাও না কেন আগে মাটিতে সেই জিনিসটা দেবে, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাটিতে দেবে, তারপরে কিন্তু অনুখাদ্য বা পিজিআর এই সকল জিনিসগুলো আসবে। তো কখনোই কিন্তু আগে অনুখাদ্য তারপরে খাবার দেবে না, কারণ অনুখাদ্য বলো বা কোনো পিজিআর বলো সেগুলো দিলে গাছ মানে একদম ইনস্ট্যান্ট খাবার মাটি থেকে সংগ্রহ করতে চায়, মানে কাজে লাগানোর জন্য। তোমার টবের মাটিতে যদি খাবারই না থাকে তাহলে সেই মানে যে পিজিআর দেওয়ার পরে যে ইনস্ট্যান্ট যে কাজটা করতে যাচ্ছে সেখানে খাবার গাছ কোথা থেকে পাবে, ম্যানেজ করতে পারবে না, এক্ষেত্রে গাছের কিন্তু সমস্যা হয়, অনেকের গাছ ঝিমিয়ে যায়, ঠিক এই কারণে কিন্তু গাছ ঝিমিয়ে যায়। তো তোমরা আগে খাবার দিবে, দিন চারেক ওয়েট করবে, খাবারটা গাছ কাজে লাগাবে, তারপরে তোমরা পিজিআর বা অনুখাদ্য দাও, দেখো বেস্ট রেজাল্ট পাবে। তো এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তো এইরকমভাবে তোমরা কিন্তু পরিচর্যা করে দেখো, খুবই খুবই ভালো রেজাল্ট পাবে। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো চলি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর করে গাছ লাগিও। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই করে লাইক দিও, তাহলে আমি বুঝতে পারবো আমি তোমাদের কতটা হেল্প করতে পারছি। চলি, টাটা।